Dear students, welcome to smartclass.com. আজকে আমরা আরেকটা মজার অঙ্ক নিয়ে আলোচনা করব। গণিতজ্ঞ দাশুর দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব তোমাদের খুবই ভালো লেগেছে, তোমরা অনেকে কমেন্ট করেছো। এই দ্বিতীয় পর্ব শুরু করবার আগে তোমাদের সাথে আমি কিছু কথা আগে শেয়ার করে নিতে চাই। প্রথমে শ্রদ্ধা জানাই আমার সবচেয়ে প্রিয় শিক্ষক, তৎকালীন প্রেসিডেন্সি কলেজে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের হেড ডিএস স্যার। স্যার আমাকে খুবই ভালোবাসতেন, অঙ্ক বিষয়কে ভালোবাসতে তিনিই শিখিয়েছিলেন। একটা অঙ্ককে কিভাবে ছবি করে ভাবতে হয় সেটাও ওনার কাছ থেকেই শিখ। ইলেভেন টুয়েলভের জন্য যে অঙ্কের বই দুটি আমি লিখেছি সেও কিন্তু ওনারই উৎসাহে। এরপর ছোটবেলার একটা গল্প আমি বলবো যা আমার গণিতের উপর আকর্ষণকে বাড়িয়ে তুলেছিল। তখন আমার বয়স কত হবে, এই 11-12। বাবা আমাকে একটা দেবসাহিত্য কুটিরে বুক অব নলেজ বই এনে দিয়েছিল। সেই বইয়ে একটা অংশে ছিল মনীষীদের ছেলেবেলার চমৎকার সব কাহিনী। এই গল্পেরই একটা তোমাদেরকে আজ শোনাব। ছেলেটা তখন বিদ্যালয়ের ছাত্র। এই ছেলেটা পড়তে খুব ভালোবাসে, পড়াশোনায় তার খুব মনোযোগ। একবার কি হলো, তার কঠিন অসুখ হল। চিকিৎসার পর অসুখ সেরে গেল বটে, কিন্তু শরীরের দুর্বলতা কাটল। চিকিৎসকেরা বিধান দিলেন যে কিছুদিন পড়াশোনা করা কিন্তু চলবে না, পুরো বিশ্রাম নিতে হবে। কিন্তু ছেলেটা যে পড়াশোনা ছাড়া একটা দিনও থাকতে পারে না, লুকিয়ে লুকিয়ে স্কুলের বই পড়ে। বাবা বুঝতে পেরে ঘর থেকে বই খাতা কলম সব সরিয়ে ফেললেন, এমনকি এক টুকরো খড়িও ঘরে রাখতে দিলেন না। বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন যাতে কোনো উপায়ে ছেলে পড়াশোনা না করতে পারে। ঠিকই আছে, একদিন বাবা বন্ধ ঘরে ছেলে কি করছে তা দেখবার জন্য জানলার কাছে গিয়ে দাঁড়ায়। কি দেখলেন জানো? দেখলেন হাতের কাছে কোনো কিছু না পেয়ে ছেলেটা এক টুকরো কয়লা দিয়ে ঘরের মেঝের ওপর লাইন কাটছে। বুঝতে পারলেন জ্যামিতির কঠিন প্রশ্নে সে সমাধান করছে। বাবা অবাক হয়ে গেলেন, ছেলেটা কে জানো? আর কেউ নয়, তোমাদের প্রিয় বাংলার বাঘ শ্রী আশুতোষ মুখোপাধ্যায়। যাই হোক, গণিতজ্ঞ দাশুর দ্বিতীয় পর্ব শুরু করবার আগে একটা কথা বলি, এই মজাদার প্রেজেন্টেশন বানাতে আমাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। রেকর্ডিং, এডিটিং, অ্যানিমেশন সবটাই কিন্তু নিজেকে করতে হয়। অনেক ভেবেছি যে অঙ্ককে অনেকে এত ভয় পায় কেন, তাদের কথা ভেবেই এই অ্যানিমেশনের মাধ্যমে অঙ্ককে ব্যাখ্যা করার কথা মাথায় এসেছিল। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখন শুরু করা যাক গণিতজ্ঞ দাশুর দ্বিতীয় পর্ব। আর একটা কথা বলি, আজকের পর্বে দাশুর অঙ্কের ভুল তোমরাই বের করবে। প্রথম পর্বে দাশুর অঙ্কের ভুল আমি বের করে দিয়েছিলাম, কিন্তু আজকের ভুলটা তোমরাই বের করবে। যে প্রথম কমেন্ট বক্সে রাইট আনসার দেবে তাকে smartclass.com এর পক্ষ থেকে একটা প্রাইজ দেওয়া হবে। তো লেটস স্টার্ট। দাশু আসছে। হ্যাঁ সত্যি তো, দাশুই বটে। পালা 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 পালা, কি রে কোথায় গেলি তোরা? ও সব পালিয়েছিস, আর পালাবি কোথায়? অঙ্ক তো তোর আমি শেখাবই, সেদিন তো আমায় নিয়ে খুব ব্যঙ্গ করেছিলিস ও ঠাট্টা তামাশা করেছিলিস। এবার দেখ তোদের আমি কেমন অঙ্ক শেখাবো। আয়, 4=5 যদি আমি প্রমাণ না করতে পেরেছি রে, তাহলে আমার নামও দাশু না। দেখ আমি 4=5 আমি কিভাবে প্রমাণ করেছি। 20=20, তারপরের স্টেপে দেখ -20=-20,
তার পরের স্টেপে দেখ 16-36 আর 20টাকে আমি 25 করেছি, তার মানে ইকুয়াল টু 25-45। এইসব অঙ্ক কোনো আমার কাছে ব্যাপার নাকি? এসব আমি দিয়ে 5 মিনিটের মধ্যে করে দেবো। তার পরের স্টেপে দেখ 81/4 আমি দু সাইডে অ্যাড করেছি। এর পরের স্টেপে দেখ 4x² - 2×4×9/2 আর 81/4 আমি লিখেছি 9/2 হোল স্কোয়ার। রাইট সাইডটাকেও দেখ আমি কীরকম ভাবে সাজিয়েছি, 25 - 5 হোল স্কোয়ার, 45 লিখেছি 2×5×9/2। তারপরে দেখ আমি কি করেছি, 81/4 আমি করেছি 9/2 হোল স্কোয়ার, a-b হোল স্কোয়ার ইকুয়াল টু a² - 2ab + b² এই ফর্মুলাতেই তো চলেছে না। তারপর আমি কি লিখেছি দেখ, a-b ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, তারপরে ফর্মুলায় লিখেছি 4-9/2 হোল স্কোয়ার ইকুয়াল টু 5-9/2 হোল স্কোয়ার, তারপরে স্কোয়ার রুট করে 4-9/2 ইকুয়াল টু 5-9/2, তারপরে 9/2 দু সাইড থেকে ক্যান্সেল আউট করে আমি পেয়েছি অ্যান্সার 4=5। তো এই প্রসেসেই তো বেরিয়ে গেল না 4=5। তো এবার আমাকে নিয়ে আর ব্যঙ্গ করবি? তো 4=5 কি মজার ব্যাপার না? তাহলে দেখো 4=5 এটা তো হতে পারে না। তাহলে তোমরা এবার উল্টা খুঁজে কমেন্ট বক্সে জানো। তাহলে আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।